মীর মোশাররফ হোসেনের নাটক জমিদার দর্পণ সত্য ঘটনা অনুসরণে রচিত। নাটকের কাহিনীতে দেখা যায় কৃষক আবু মোল্লা ও তার সুন্দরী স্ত্রী নুরুন্নেহারের সুখের সংসার ভালোই চলছিল, কিন্তু জমিদার হাইওয়ান আলীর কুনজর পড়ে নুরুন্নেহারের ওপর। যে কোনো মূল্যে সে নুরুন্নেহারকে পেতে চায়, তাই কৌশলে সে আবু মোল্লাকে সর্বশান্ত করে শেষ পর্যন্ত মিথ্যা মামলায় জেলে পাঠায়। অন্তঃসত্ত্বা নুরুন্নেহার বাধ্য হয়ে স্বামী মুক্তির জন্য হাইওয়ান আলীকে অনুরোধ করতে তার নিকট যায়, গিয়ে তাকে বাবা বলে সম্বোধন করে। কিন্তু পশুর থেকেও অদম হাইওয়ান আলী তার পাশবিকতা চরিতার্থ করার জন্য সচেষ্ট হয়, আর এই ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা নুরুন্নেহারের অতিরিক্ত রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যু হয়। এই মৃত্যুর দায় এড়াতে হাইওয়ান আলী ব্রিটিশ শাসকদের উৎকোচ প্রদান করে, আর তাকে মৃত্যুর দায় থেকে বাঁচাতে জঘন্যভাবে মিথ্যার আশ্রয় নিয়ে ব্রিটিশ ডাক্তার পুলিশ ও বিচারক সবাই বা সব রকম সহায়তা করে। তারা উল্টো স্বামী আবুর মোল্লাকেই খুনি সাব্যস্ত করতে চায়। চিরস্থায়ী বন্দোবস্তের পর ঊনবিংশ শতাব্দীর দিকে সমাজে জমিদারি প্রথা শুরু হয়, জমিদারদের আধিপত্য স্থাপিত হয়। এই নাটকে সাধারণ কৃষকদের উপর জমিদারদের অত্যাচারের বহুমাত্রিক দিক, জমিদার ও শাসক শ্রেণীর দালালদের ঘৃণ্য চরিত্র পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। জমিদারদের লাম্পট্য দোষ, শোষণ কৌশল, প্রজাপীড়ন ও অর্থের প্রভাবে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ এ নাটকের উপজীব্য। আলোচ্য নাটকের নাট্যকার সমাজকে বিধৃত করেছেন স্থপতির মতো। দীনবন্ধু মিত্রের নীল দর্পণের সাথে জমিদার দর্পণের নামকরণের যেমন মিল আছে, তেমনি রয়েছে ভাবগত মিল। নীল দর্পণে জনগণের প্রতি নীলকরদের আর জমিদার দর্পণে জমিদারদের অত্যাচারের স্বরূপ তুলে ধরা হয়েছে। জমিদার দর্পণে প্রতিপাদ্য বিষয় জমিদার শ্রেণীর উৎপীড়ন। এ নাটকের কাহিনী সরল ও আড়ম্বরহীন। অত্যাচারী ও চরিত্রহীন জমিদার হাইওয়ান আলীর অত্যাচার এবং অধীন প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নুরুন্নেহারকে ধর্ষণ ও হত্যার কাহিনী জমিদার দর্পণের মূল ঘটনা। জমিদার শ্রেণীর চরিত্র তোষামদের সলচাতুরি চাষা আবু মোল্লা এবং তার পত্নী নুরুন্নেহার নির্যাতন প্রভৃতি নিয়ে জমিদার দর্পণ অতি বাস্তবধর্মী নাট্যকর্ম। বিচারালয়, ইংরেজ জজ, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, দেশি দারোগা, উকিল, মোক্তার সবই তৎকালীন সমাজের প্রতিনিধি, আর এসব চরিত্রের সমন্বয়ে যে নৈরাজ্যময় পরিস্থিতি চিত্র অঙ্কিত হয়েছে তা বাস্তবতার দিক থেকে অতুলনীয়। সুমি জমিদার নয়, তারা যে ব্রিটিশ শাসকদের তোষামোদ করত সেই শাসকদের চরিত্রেও নাট্যকার উন্মোচন করেছেন। শাসকদের দোসর রূপে ইংরেজ ডাক্তার বিচারকের চরিত্র তুলে ধরেছেন আর নির্লজ্জ দায়িত্বহীন সরকারি কর্মচারীদের প্রতিভু। এছাড়াও রয়েছে জিতু মোল্লা, হরিদাস, বৈরাগীর মতো ধরিবাস বক ধার্মিক চরিত্র। নাটকের ভাষার শৈল্পিক গুণ লক্ষ্য করা যায়। ওই সময় বাংলা সাহিত্য চর্চায় কম মুসলমানই এগিয়ে এসেছিলেন। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকায় এই নাটকে ব্যবহৃত ভাষায় প্রশংসা করে লিখেছিলেন, অনেক হিন্দুর প্রণীত বাঙ্গালার অপেক্ষা এই মুসলমান লেখকের বাঙ্গালা পরিসিদ্ধ, এটি তার সবচেয়ে উজ্জ্বল বস্তুনিষ্ঠ নাটক, এটি নির্মাণের সার্থক নাট্যকারের পরিচয় দিয়েছেন। মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ সত্য ঘটনা অনুসরণে রচিত। মীর মোশাররফ হোসেন তার অপ্রকাশিত আত্মজীবনীতে প্রসঙ্গে লিখেছেন, জমিদার দর্পণ হাতে লিখিয়ে আমার বাটিতে কুমারখালীতে কয়েকবার অভিনয় করা হয়। শেষ অভিনয় দিনে আনার মোল্লাকে, অর্থাৎ এই মোল্লার স্ত্রী জমিদারের অত্যাচারে প্রাণ হারাইয়াছিল, উপস্থিত করিয়া দেখানো হইয়াছিল। সত্য ঘটনামূলক অভিনয় করার সময় নাট্যোল্লিখিত ব্যক্তিগণ সকলেই জীবিত, বাস্তব ঘটনা অবলম্বনে রচিত বলে জমিদার ও তার সহযোগীরা মীর মোশাররফের প্রতি রুষ্ট ছিল। ইংরেজ শাসনকালে প্রত্যক্ষদর্শী মীর মোশাররফ হোসেন জমিদারি ব্যবস্থার কুফল, শাসক শোষিত সম্পর্কের হৃদয়হীনতা, সাধারণ প্রজার উপরে জমিদার শ্রেণীর নির্মম নিষ্পেষণ, জমিদার কর্তৃক নারীর লাঞ্ছনা, এসব বিষয় উঠে এসেছে জমিদার দর্পণ নাটকে। জমিদার দর্পণ নাটকে জমিদারদের লাম্পট্য ছাড়া আরও কিছু দিক ফুটে উঠেছে। নিজের অপকর্ম ঢাকার জন্য ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার, জমিদার হাওয়ান আলীর উক্তি, নামাজের সময় হয়েছে চলো নামাজ পড়ে আসি, ততক্ষণে হারামজাদাকে ধরে আনো, অথচ সেই ধর্মের অন্তরালে অপকর্ম করত, সমাজ সংস্কৃতির বেশ কিছু বিচ্ছিন্ন চিত্র এ নাটকে উঠে এসেছে। জমিদাররা অবসরে তাস খেলত, লালসা সংক্রান্ত রসিকতা করে সময় কাটাত, বিধবা বিবাহ এবং তার সামাজিক প্রতিক্রিয়ারও একটা চিত্র এ নাটকে লক্ষণীয়। গ্রামীণ নারীদের কাঁথা সেলাইয়ের দিকটিও আমিয়ন চরিত্রের মধ্যে গিয়ে উঠে এসেছে। এছাড়া আরবি, ফার্সি বা হিন্দি শব্দের ব্যবহারও লক্ষণীয়, যেমন পাঁচ আদমি যাও, অবুকে পাখর লাও, আবি লাও,
তৎকালীন সময়ে গ্রামের মানুষদের দরিদ্রতার সুযোগ নিয়ে খ্রিস্টান মিশনারিরা তাদের আর্থিক সুযোগ সুবিধা দিয়ে খ্রিস্টান ধর্মের প্রতি ধাবিত করার প্রচারণা যোগাত। এর প্রমাণও পাওয়া যায় জমিদার দর্পণ নাটকে। প্রথম মোসাহেবের উক্তি এর প্রমাণ বহন করে, হুজুর খ্রিস্টান হওয়া মিসি মিসি, খ্রিস্টান হওয়া ওদের কজন্য, তবে যে গিয়েছিল সে কোন কাজ পাবার লোভে। অনেককে আবার ধর্ম ব্যবসায়ী হিসেবে দেখা যায়, তার মধ্যে রয়েছে জিতু মোল্লা, হরিদাস অন্যতম। এরা সত্যের কসম খেয়ে অনর্গল মিথ্যা সাক্ষ্য দেয়। জমিদার দর্পণ 19 শতকের উল্লেখযোগ্য সাহিত্যকর্মই নয়, এটা বিশেষ দলিল। মীর মোশাররফ হোসেনের এই সাহসিক কর্ম কেবল সাহিত্যকর্মে নয়, আজও শোষক লম্পট অত্যাচারী এবং বিরুদ্ধে প্রতিভাবান শিল্পকর্ম প্রতিবাদের। নীল দর্পণ প্রকাশের 13 বছর পর জমিদার দর্পণ নাটকের প্রকাশিত হয়। এ সময় দর্পণ নাটক লেখার একটা প্রবণতাও লক্ষ্য করা যায়। তার মধ্যে কালের দলিল হিসেবে নীল দর্পণের যেই উল্লেখ পাওয়া যায় সেটা অতুলনীয়। অর্থাৎ জমিদার দর্পণ নাটকের ঐতিহাসিক মূল্য অনস্বীকার্য। বাংলাদেশের জমিদারি শাসন ব্যবস্থার বিরুদ্ধে এমন প্রচণ্ড আঘাত ইতিপূর্বে আর কোনো সাহিত্যিকের রচনায় খুঁজে পাওয়া যাবে না। সাহিত্য ও শিল্পকর্মে সাধারণত অপরিচিত বেদনার কথা তেমন দৃষ্টিগোচর হয় না। আবু মোল্লা আর নুরুন নেহারের জীবনের দান বিষয়টি বিরাট সংবাদ ভাষ্যের অন্তর্ভুক্ত হবে না, কিন্তু তাদের মৃত্যুর ব্যঞ্জনা কোনোভাবে তুচ্ছ হওয়ার বিষয় নয়। জমিদার দর্পণ নাটকের প্রধান চরিত্র পরিণাম ও অসহায় জীবন ভাগ্য নাটকটি ট্র্যাজেডির মহিমা দান করেছে। মীর মোশাররফ হোসেন ছিলেন বাস্তববাদী ও জীবনমুখী নাট্যকার। জমিদার দর্পণ নাটকে সে দৃষ্টান্ত উজ্জ্বল। মীর মোশাররফ নিজেই লিখেছে নাটকটির কিছু সাজানো নয়, আবার সমাজের অবিকল ছবি তুলে ধরা হয়েছে। জমিদার দর্পণের শিল্পী তার অন্তর্নিহিত সত্য প্রকাশে উৎকণ্ঠিত নন, তার বক্তব্য ছিল সামাজিক সমস্যা বিষয়ক। জমিদার দর্পণ মীর মোশাররফ হোসেনের সমাজ চেতনা বিষয়ক পরিচয়। মীর মোশাররফের সাহসী কর্ম আজও সমাজের শোষক লম্পট অত্যাচারীদের বিরুদ্ধে প্রতিবাদের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষজ্ঞদের মতে কিছু শৈল্পিক সীমাবদ্ধতা থাকলেও এই নাটক কালোত্তীর্ণ শিল্পের মর্যাদায় অভিষিক্ত। বাংলা সাহিত্যে মীর মোশাররফ হোসেন 1847 থেকে 1911 সাল পর্যন্ত তার অবস্থান। আধুনিক বাংলা কথা সাহিত্যে মুসলিম বাঙালি লেখকদের মধ্যে তিনি অগ্রজ। সমকালীন বাঙালি লেখকদের মধ্যে তিনি নিঃসন্দেহে শ্রেষ্ঠ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। উপন্যাস, কাব্য, নাটক এবং নানা রকম গদ্য রচনা অর্থাৎ কথা সাহিত্যে প্রায় সব শাখাই ছিল তার মুখর পদচারণা। ইতিহাস, ঐতিহ্য ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি সাহিত্য চর্চা শুরু করেন। সমাজায় আবার বাস্তবতা তার সচেতন লেখক সত্তার একটি উৎকৃষ্ট উদাহরণ জমিদার দর্পণ নাটকটি, যা 1873 সালে প্রকাশিত। এই নাটকটি তিনি সাধারণ মানুষের উপর জমিদারের শ্রেণী নির্মম অত্যাচার স্বরূপ ফুটিয়ে তুলেছিলেন।